Hello friends, once again welcome back to my channel Photographer Girl. আমি সুবর্ণা, তোমাদের ফটোগ্রাফার গার্ল। আজকে যাচ্ছি বহরমপুর বই মেলাতে। প্রচন্ড শীত, কিন্তু আমার কয়েকদিন পর পর ক্লাস আছে, যার জন্য হ্যাঁ মুর্শিদাবাদ জেলা বই মেলা, তো সেখানে ভুল বলে ফেলেছি আমি। তো ব্যাপারটা হলো কি যে ভীষণ ঠান্ডা আজকে, প্রচন্ড ঠান্ডা, কিন্তু আমার ক্লাস আছে পর পর কয়েকদিন, সেজন্য আমি যাচ্ছি। আর আমার সঙ্গী হচ্ছে এই যে কাম, আমার সঙ্গী হচ্ছে আমার দিদি, তো যাচ্ছে চলো। তো আমরা বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে পৌঁছে গেছি। এটা হলো মূল মঞ্চ, আর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে মনে হচ্ছে। তো চলো একটু অন্যদিকে ঘুরে আসা যাক। এই যে আমি রয়েছি, আর কি বলবো বুঝতে পারছি না। চলো তোমাদের কেবল ব্যাক ক্যামেরাতে অপোজিট সাইডে দেখাই। প্রতিটি মানুষের কাছে নিজ ইচ্ছায় যদি কেউ গান বা কিছু করতে চান, আমরা বিকেল 4টে থেকে এই অনুষ্ঠান রেখেছিলাম, তাই সন্ধ্যা হয়ে গেছে। আগামী
প্রায় 6টা বাজছে আর মেলা মোটামুটি ঘোরা হয়ে গেছে। আর এবার বাড়ির পথে রওনা দেব। আমরা এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। বাড়ি চলে এসেছি, পুরো ফ্রেশ হয়ে বেডে উঠে পড়েছি, কারণ ভীষণ ভীষণ ঠান্ডা। আর আমি খুব একটা বেশি বই কিনিনি, কারণ প্রথমত হলো পড়ার টাইম নেই, মানে গল্প পড়া বা অন্য কিছু পড়া সেরকমভাবে টাইম বের হয় না। তো কয়েকটা কিনেছি, সেটা হলো অ্যানি ফ্র্যাঙ্কের দ্য ডায়েরি অফ আ ইয়ং গার্ল, এটা একটা বই। আর মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্র দুটো খণ্ড, জাস্ট এই কটাই বই কিনেছি। করোনার সময় যতটা ভেবেছিলাম যে হয়তো বা এত কতটা মেলা হবে বা কিছু, বা অনেক জায়গায় তো মেলা বন্ধ, যেমন কলকাতার যে ইন্টারন্যাশনাল বুক ফেয়ার সেটা তো পুরোপুরি বন্ধ, তাও মুর্শিদাবাদ যে বই মেলা সেটা গেলাম, অনেক বছর পর গেলাম, তো বেশ ভালো লাগলো। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর জানি আজকাল একটু কম আশা হচ্ছে, তবুও চেষ্টা করবো বিভিন্ন রেসিপি নিয়ে বিভিন্ন রকম ব্লগ নিয়ে আসার। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর টাটা বাই।